নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশির মানুষেরা দুর্গা মাসে এই নারী পুরুষদের সঙ্গে সম্পর্ক ছেদ করুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির মানুষদের এমন কিছু নারী এমন কিছু পুরুষের সঙ্গে পরিচয় করাবো যাদের সঙ্গে এই দুর্গা মাসে কখনোই সম্পর্ক রাখা উচিত নয় এই সম্পর্ক ছেদ করলে তবেই বৃষ্টিক রাশিরা আনন্দে বৃষ্টিক রাশিরা সুখে এবং আরও বেশি উপভোগ্যকর পুজো অনুভব করতে পারবে পুজো উপভোগ করতে পারবে এবং জীবনকে আরও বেশি সুন্দর ও রঙিন করতে পারবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনারা সকলেই জানেন বৃষ্টিক রাশি হচ্ছে অবশ্যই ভগবান শিবের তৈরি স্বয়ংক্রিয় রাশি অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা নিজেরাই জীবনের সাফল্যর পথে এগিয়ে যান এদের সফলতা এরা নিজেরাই করে কিন্তু বৃশ্চিক রাশি জাতকদের বন্ধুরা অর্থাৎ বন্ধুভাগ্য কয়েকটি ক্ষেত্রে শুভ আবার কয়েকটি ক্ষেত্রে অশুভ হয়ে থাকে অর্থাৎ যদি আমি এখানে চক্র যে অঙ্কন করেছি এই রাশিচক্রের অষ্টম রাশি যেহেতু বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি থেকে চতুর্থ ঘর অর্থাৎ এক দুই তিন চার কুম্ভ রাশি হচ্ছে চতুর্থ ঘর এই চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে শনি শনির সঙ্গে বৃষ্টিক রাশি যিনি মালিক যিনি প্রভু মঙ্গলে শত্রুতা সম্পর্ক তাই চতুর্থ স্থান থেকে যেহেতু বন্ধুভাগ্য নির্ণয় করা হয় তাই বৃষ্টিক রাশিদের বন্ধুত্বের দিক এমন কিছু মানুষ তাদের কপালে জোটে যাদের সঙ্গে এক্ষুনি সম্পর্ক ছেদ না করতে পারলে ভবিষ্যৎ জীবনে সেই সব বন্ধু তাদের জীবনে দুঃখ দিয়ে যাবে এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে আপনি কি করে জানবেন যে সেই বন্ধুরা সেই নারী পুরুষেরা আপনার শত্রু বা আপনার মিত্রা তার কারণ তারা অবশ্যই ছলনার বসে আপনার সঙ্গে মেলামেশা করতে পারে ছলনার দ্বারা আপনার সঙ্গে নানারূপ আচরণ করতে পারে আপনি কি করে বুঝবেন তারা খারাপ মানুষ তার একটি সহজ উপায় বলে দেওয়া আছে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যা বলে দেয় মানুষকে কিরামভাবে চললে কিভাবে আচরণ করলে জীবনে সফল হওয়া যায় জীবনের পথে এগিয়ে চলা যায় এবং জীবনে অগ্রগতির ধারা দ্রুত খুলে যায় প্রথমে জানা দরকার বৃষ্টিক রাশিদের শত্রু রাশি কোনগুলি বৃষ্টির রাশির শত্রুগুল রাশি হচ্ছে মিথুন রাশি কন্যা রাশি এবং অবশ্যই মক কুম্ভ রাশি এবং তুলা রাশি এবং মকর রাশি তো বটে এই কয়েকটা রাশির সঙ্গে বৃষ্টিক রাশিদের কখনও নির্মাণ হয় না মকর কুম্ভ মিথুন এবং অবশ্যই কন্যা এবং তুলা এই রাশিগুলির সঙ্গে বৃষ্টিক রাশিদের নির্মাণ হয় না যদি আপনার রাশিদের অর্থাৎ আপনার বন্ধুদের রাশি যদি এই রাশির মধ্যে পড়ে তাদের সঙ্গে এক্ষুনি সম্পর্ক ছেদ করুন এবার দেখা যায় যদি তাদের রাশি আপনি জানেন না বা তাদের যে নাম সেটি রাস নাম নেই তাহলে আপনি কীভাবে বুঝবেন যে তার কাছে আপনি সম্পর্ক ছেদ করবেন এর জন্যে অবশ্যই একটি গোপন পদ্ধতি বলে দিই বন্ধুদের সঙ্গে যখন মেলামেশা করবেন লক্ষ্য রাখবেন তারা অবশ্যই আপনার সঙ্গে কেমনভাবে কথা বলছে যেহেতু আপনি বৃষ্টিক রাশি তাই অবশ্যই অন্যান্য রাশি সদা সর্বদা বৃশ্চিক রাশির সঙ্গে নমনীয়ভাবে কথা বলেন যদি দেখেন সেই বন্ধু আপনার সঙ্গে নমনীয়ভাবে কথা না বলে বসে কথা বলছে বা সেই বন্ধু ছলনার দ্বারা কথা বলছে তাহলে অবশ্যই তার সঙ্গে সম্পর্ক ছেদ করবে এবং কখনোই তাকে আপনার কাছে ঘেঁষতে দেবেন না এবং মনে রাখবেন সর্বদা আপনি গলায় একটি হনুমানের রকেট পরে থাকবেন পঞ্চমুখী হনুমানের রকেট বৃশ্চিক রাশিদের যে কোনো ধরনের দৃষ্টি যে কোনো ধরনের খারাপ প্রভাব থেকে রক্ষা করে তাই অবশ্যই আপনি গলায় সর্বদা ভগবান হনুমানের একটি রকেট পরিধান করে থাকবেন এবং এই পুজোর মাসে দুর্গা পুজোকে আরও বেশি উপভোগ করতে এই ধরনের বন্ধু এই ধরনের নারী পুরুষদের সঙ্গে সম্পর্ক ছেদ করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন আর ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করুন আর এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নদী প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটি জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ